আজ সকালে মাঠে কাজ করতে গিয়ে এক যুবক দেখতে পান দুটি চন্দ্রভোলা সাপ। এরপরে এলাকার তরফ থেকে বন দপ্তরে ফোন করা হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলে বন দপ্তরে কোনো কর্মী না আসায় এলাকার এক যুবকের সাহসিকতায় কৌটবন্দি করা হলো দুটি চন্দ্রভোলা সাপকে। অশোকনগর ভাতশালা পুটিয়া এলাকার একটি শিব মন্দিরের সামনে মাঠ থেকে উদ্ধার দুটি চন্দ্রভোলা সাপ। এলাকার ওই যুবক সাহসিকতার সঙ্গে হ্যান্ড গ্লোভস, গামছা ও একটি লাঠির সাহায্যে কৌটবন্দি করে প্রায় 4-5 ফুট লম্বা সাপ দুটিকে। তাকে সাহায্য করতে এগিয়ে আসেন ওই এলাকারই আরেক যুবক। এরপর অশোকনগর থানার পুলিশের হাতে ওই সাপ দুটিকে তুলে দেন এবং থানার তরফ থেকে বন দপ্তরে খবর দেওয়া হয়। ক্লাবে ছিলাম, তো ক্লাব থেকে এসে দেখি ওখানে শঙ্খ লেগেছে। এবার অনেকক্ষণ ধরে ফোন করা হচ্ছে, বন দপ্তরে কোনো কন্ট্যাক্ট হচ্ছে না। তা আমাদের এই দুটো এমন বিষাক্ত সাপ, আমরা তো আর এভাবে ছেড়ে দিতে পারি না। কি সাপ এগুলো? এটা আপাতত বর্তমানে আমরা জানি চন্দ্রকোড়া। আচ্ছা, তা এখন এভাবে তো আমরা ছেড়ে দিতে পারি না, লাস্টে বাধ্য হয়ে তাই আমাদের ধরতে হয়েছে। ব্যুরো রিপোর্ট, শাইন টিভি 24x7।